গামছা নিয়ে নেবে, গামছার ওখানে এই গামছা নিয়ে নেবে মনে হয়। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি ওয়ান্ডারার। তো আজকে আমাদের সিমলার প্রথম দিন, আমরা সিমলায় চলে এসেছি এবং সিমলায় যে হোটেল, আমাদের হোটেল হিলডেন পিছনেই দেখতে পাচ্ছ, সেই হোটেল হিলডেনে আমরা অলরেডি চেক ইন করে গেছি। তো এই হোটেলটার সমস্ত ডিটেলস তোমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, কোথায় লোকেশান এবং গুগল ম্যাপের লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে। আর এই হোটেলটা কিন্তু একদম যে আমাদের সিমলা রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের থেকে একদমই কাছে বলা চলে, জাস্ট গাড়ি করে 10 মিনিট লেগেছে। আর এখান থেকে কিন্তু আবার ম্যাল রোড, সিমলা ম্যাল রোড যেই জায়গায় সবথেকে বেশি জমজমাট বা সাইট সিনগুলো তোমরা করতে পারবে লোকাল সিমলার, সেইটা কিন্তু একটু দূরে আছে, আধা ঘন্টা টাইম লাগবে গাড়ি করে যেতে। যেহেতু আমরা একদম আমাদের ক্যাব বুক করে নিয়েছি একদম আমাদের ফার্স্ট ডে থেকে একদম ট্যুরের লাস্ট ডে অবধি, তাই আমাদের কোনো চাপ নেই। কিন্তু তোমাদের আমি সাজেস্ট করব, যারা এরকমভাবে আর কি পুরো ক্যাব বুক করে, পার্সোনাল ক্যাব বুক করে যারা ট্যুর করবে, তাদের জন্য একটু এরকম হোটেল অসুবিধা হবে না। কিন্তু তোমরা যারা ধরো আর কি প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা ব্রেক জার্নি করবে, মানে ধরো লোকাল বাসে গেলে বা এক এক দিনের জন্য গাড়ি বুক করলে, তাদের বলবো, আমি সাজেস্ট করব যে তোমরা ম্যাল রোডের কাছাকাছি কোথাও হোটেল বুক করবে। তো আজকে আমরা এখন চলো হোটেলটার ভিতরটা তোমাদের দেখিয়ে দিই, আর তারপরে আমরা চলে যাব আজকে আমাদের প্রথম সারাদিনের ট্যুর, লোকাল সিমলা সাইট সিন। তোমাদের রুম ট্যুরটা একবার দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, দেখো ফার্স্টে এখানে একটা কভার্ড আছে, তারপরে এই হলো বেড, এটা হলো ডাবল বেড রুম, ঠিক আছে, দুজনের থাকার জন্য। একখানা টিভিও আছে এরকম সাজানো গোছানো। একবার একটু টয়লেটটাও একবার তোমাদের দেখিয়ে দিই, এই দেখো দারুণ নিট অ্যান্ড ক্লিন কিন্তু টয়লেট, সুন্দর। এরপরে তোমাদের ভিউটা দেখাই, আমাদের হলো এই ভিউওয়ালা রুম, ঠিক আছে। এখানে চেয়ার আছে, চেয়ারে বসে এই সুন্দর যেমন ভিউ উপভোগ করা যাবে, ঠিক তেমনি একটা সাথে ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে কিন্তু একটা দুর্দান্ত একটা ভিউ, এই দেখো অসাধারণ। ব্যালকনি থেকে যে ভিউটা আসে একদম দারুণ, মনোমুগ্ধকর একখানা ভিউ, ঠিক আছে। এখানে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটানো যাবে। আমি জানি না যে এখানে কোন দিকটা ইস্ট, তাহলে যদি এদিকটা যদি ইস্ট হয় তাহলে মানে সূর্যোদয়টাও সুন্দরভাবে উপভোগ করা যাবে, তো সেটা তো বুঝতে পারবো পরে একটু কম্পাসে দেখে নেব। কিন্তু তাছাড়া তোমরা দেখো জাস্ট অসাধারণ বিউটি, জাস্ট অসাধারণ। আমরা এখন চলে এসেছি ম্যাল রোডে ওঠার জন্য লিফটের সামনে, পিছনেই দেখতে পাচ্ছ এটা হলো টিকিট কাউন্টার, 10 টাকা করে পার হেড টিকিট। এই টিকিট করলে কি হবে না, নিচ থেকে ম্যাল রোডটা যেহেতু উপরে, আরামে তোমরা চলে যেতে পারবে। তো 10 টাকার টিকিট কেটে লিফটে করে চলো ম্যাল রোডে চলে যাই, তারপরে ম্যাল রোডে গিয়ে প্রথমেই আগে খাবো, কারণ দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছে। এখানে প্রথমে একটা লিফটে করে উঠে এলাম, এরপরে মল রোডে যাওয়ার জন্য আরেকটা লিফট করতে হবে, মানে পরপর দুখানে লিফটে করে তারপরে মল রোডে পৌঁছাতে হবে। ঠিক আছে, একখানা লিফট চড়ে উঠলাম, এবার সেকেন্ড লিফট ধরার জন্য যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ম্যাল রোডে, আর ম্যাল রোডে এখন ফার্স্ট যেটা দেখবো সেটা হলো এখানকার ক্রাইস্ট চার্চ। তো দেখতেই পাচ্ছ একখানা মানে খাড়া একটা পথ, ঠিক আছে। আর ম্যাল রোডে যেহেতু কোনো গাড়ি চলে না, তো এইটা হেঁটে ওঠা ছাড়া খুব আর কোনো উপায় নেই। তো যাই হোক, তো এইভাবে হেঁটে হেঁটে উঠছি, মানে খুবই কষ্টদায়ক। ঠিক আছে, চলো চার্চের সামনে গিয়ে দেখাচ্ছি।
আমরা এখন চলে এসেছি ক্রাইস্ট চার্চের সামনে। তো দেখতেই পাচ্ছ সিমলার ম্যান রোডে এই আমাদের পিছনে যেটা সেটাই হলো ক্রাইস্ট চার্চ। চলো ভিতরটা ঢুকে দেখি যে ভিতরটা কিরকম। সব চার্চের মতোই সিমলা চার্চের ভেতরটাও খুবই নীরব, শান্ত এবং সুন্দর। ফটোগ্রাফির নিষেধ থাকায় আমরা ছবি তুলিনি। এরপরে আমাদের ডেস্টিনেশন জ্যাকু টেম্পল। আমরা এখন এসে গেছি জ্যাকুর, যেখানে টেম্পলে যাওয়ার জন্য লিফট ধরতে লাগে সেখানে। মানে আমরা অ্যাকচুয়ালি রোপওয়ে করে যাব জ্যাকু টেম্পল। তো এখানে অপশান আছে দুটো, তোমরা রোপওয়েতে যেতে পারো বা এখানে ছোটো ছোটো গাড়ি যেগুলো আছে তারা নিয়ে যায়। গাড়িতে গেলে একটা গাড়ি মোটামুটি 500 টাকা চার্জ করে, ছোটো গাড়ি। আর যদি রোপওয়েতে যাও তাহলে রোপওয়ের চার্জেস হলো 490 rupees পার হেড। তো আমরা রোপওয়ে যাচ্ছি ভালো ভিউ পাওয়ার জন্য, চলো পুরোটা দেখাবো। এখন আমরা 11th floor উপরে চলে এসেছি আর এখান থেকে লিফটে করে উপরে এলাম। এই 11th floor থেকে আমাদের রোপওয়েটা আর কি স্টার্ট হবে। একটু ওয়েটিংয়ে আসি, মানে লাইনে এলেই এখন রোপওয়েতে উঠে পুরো সিমলার ভিউটা কিন্তু রোপওয়ে থেকে পাওয়া যাবে। এই রোপওয়ের উপর থেকে তোমরা পুরো সিমলা শহরের এক অপরূপ ভিউ কিন্তু পেয়ে যাবে। আর এই রোপওয়েতে যাত্রাপথ সিমলা ম্যাল থেকে জ্যাকু টেম্পল অবধি 6 মিনিটের। আর সেই 6 মিনিটে তোমরা দারুণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবে। চলে এসেছি জ্যাকু টেম্পল। মানে জ্যাকু টেম্পলটা অ্যাকচুয়ালি হলো হনুমান মন্দির। আর এখানে দেখো বান্দর সব বসে আছে, বড়োর থেকে ছোট সাইজ সব বান্দর বসে আছে গাছের ডালে ডালে। জ্যাকু টেম্পলের মূল আকর্ষণ হলো হনুমানজির বিশাল আকৃতির এক মূর্তি। কিন্তু এর সাথে সাথে তোমাদের একটা সাবধান করে দেওয়ার ব্যাপার আছে যে এখানে বান্দরের উপদ্রব মারাত্মক, তাই মোবাইল আর চশমা কিন্তু সাবধানে। এখন চলে এসেছি আমরা জ্যাকু টেম্পলে। আর জ্যাকু টেম্পলে দেখো একটা বিশাল আকৃতির একখানা কিন্তু হনুমানজির একটা মূর্তি আছে। এখানে একখানা আর কি রামায়ণ রিলেটেড একখানা স্টোরি আছে যে পঞ্চবটী আর কি বন বা পঞ্চবটী পাহাড় নিয়ে যখন হনুমানজি যাচ্ছিল সেই টাইমে হনুমানজি এই জায়গায় একজন আর কি মুনি ঋষিকে দেখতে পায় এবং সেখানে একটু সাধনা টাধনা করে। আমি এক্স্যাক্ট ঠিক জানি না স্টোরিটা, তো সেইটার উপরে এখানে এই জায়গার নাম হয়েছে, সেই ঋষির নাম অনুসারে এই আর কি পাহাড়টার নাম হয়েছে জ্যাকু। আর এখানে একটা হনুমানজির মন্দির আছে, এটাই হলো জ্যাকু টেম্পল। তাহলে এখন আমরা আবার রোপওয়ে করে ফেরার পালা। তো এখানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে যে সবার চশমাই একবার করে হনুমান নিয়ে চলে গেছে, আবার তাকে 20 টাকার একখানা বাদামের প্যাকেট দেওয়াতে চশমা আবার ফেরত দিয়েছে। তো যাই হোক, সেই ভিডিও আর করতে পারিনি তার কারণ ক্যামেরাও নিয়ে চলে যেত, ঠিক আছে, কিচ্ছু বাইরে রাখা যায়নি, ঠিক আছে। আর এই যে এরা বসে আছে বলো, দারুন, খুব সুন্দর, হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, রোপওয়ে উঠে আরো বেশি ভালো লাগছে। তুমি কি নরেন্দ্র মোদী এসেছো? খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। এখানকার হনুমানদের ট্রেনিং দেওয়া আছে, কিছু খাবার দিলেই তারা আবার চশমা ফেরত দিয়ে দেবে একদম। এরপর আবার আমরা ম্যাল রোডে ফিরে গিয়ে ম্যাল রোডের আশপাশটা ঘুরে দেখব এবং ম্যাল রোডের কাছে আরও যে সমস্ত দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো আমরা তোমাদের এর পরবর্তীতে দেখাবো। চার্চের সামনে পৌঁছানোর পরেই তোমরা দেখতে পাবে বেশ কিছু ফটোগ্রাফারের ভিড়, যারা তোমাদের বলতে থাকবে যে ড্রেস পরিয়ে ছবি তুলে দেবে, কিন্তু ওরা রেট কিন্তু এক একবার এক এক রকম বলে দেয়। এই যে এখানে হিমাচলের ড্রেস পরে ছবি তোলা চলছে, কত করে জানি ছবি তুলতে? 150 টাকা, 150 টাকা, এক একজন 150 টাকা, ওয়েস্ট অফ মানি। তোমরা যারা দেখছো আমি রেকমেন্ড করবো যে একদমই এখানে এসে এইসব করো না, বেকার, তার থেকে এই টাকা দিয়ে খাও, তার থেকে কাজে দেবে না, সেটা নয়। আমি রেকমেন্ড করবো, একটা নতুন জায়গায় এসছো, সেখানকার মানুষের যে জীবনযাত্রা তাটা তাকে প্রায়োরিটি দেওয়া মনে হয় ঠিক হবে। No photo kit. One
150 रुपए में एक फोटो। अच्छा मतलब दोनों एक साथ भी अगर करेंगे एक फोटो, दो फोटो खींचेगा दो ड्रेस में, दोनों मतलब ड्रेस पहन लिया दोनों का खींचेगा, अगर एक साथ ही एक फोटो खींचे तो नहीं वो नहीं होगा। अच्छा ड्रेस है ना, ड्रेस का पैसा हमारे को मतलब 150-300 रुपया हो गया। अच्छा अच्छा ठीक है, खींचिए खींचिए जल्दी खींचिए, दोनों खींचना साथ में वो आपका इच्छा। हाँ हाँ हाँ, अगर आप एक साथ में खींचो मैडम के अकेले खींचो आप। তো যেটা বলছিলাম, ড্রেস পরানোর আগে বলেছে একটা ফটো 150 টাকা, দুজন মিলে ড্রেস পরলেও একটা ফটো 150 টাকা, কিন্তু যেই দুখানা ড্রেস পরে নিল তখন বলল যে যে না দুজন যেহেতু ড্রেস পরেছে 150-300 টাকা দিতে হবে, সে একটা ফটো নাও কি দুটো ফটো নাও। এই জন্য বললাম ফটোগ্রাফার থেকে সাবধান। সিমলা ম্যাল রোডের এই চার্চের পাশের এই জায়গাটা টুরিস্টদের জন্য সব থেকে বেশি আকর্ষণীয় এবং সব থেকে বেশি টুরিস্টদের ভিড় একত্রিতভাবে এখানে দেখতে পাওয়া যায়। এর আশেপাশে যেই জায়গাগুলো আছে সেটা হলো সিমলা কালীবাড়িজ, ক্যান্ডেল পয়েন্ট, তারপরে লক্কর বাজার, তারপরে আছে গেইটি হেরিটেজ কালচারাল কমপ্লেক্স, যেটা আমরা দেখব। এইটা হলো তোমরা দেখতে পাচ্ছ পিছনে একটা বড় বিল্ডিং, পুরো বিল্ডিংটা তোমাদের একবার দেখানো হবে। এটা হলো গেইটি থিয়েটার। তো গেইটি থিয়েটারে বেসিক্যালি অনেক রকমের ড্রামা, নাটক এই সমস্ত জিনিস হয়। এখানে ইন্ডিয়ানদের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা, আর ফরেনার্সদের এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা। এখন বর্তমানে তোমাদের দেখানো হবে দেবদাস শো চলছে। তো দেবদাস পুরো একদম যাত্রাপালা নাটক হিসেবে করছে। তো এটাই হলো এখানের একটা আকর্ষণ। এরপর আমরা পরন্ত বিকেলের সূর্যাস্ত দেখে চলে গেলাম সিমলা কালীবাড়ি। সিমলার ম্যালের খুব কাছেই পাহাড়ের কোলে একটা সুন্দর অপূর্ব একখানা কালীবাড়ি, এখানে জাগ্রত কালীমা আছে। তো তোমরা এখানে সিমলাতে ম্যালে যখন ঘুরবে অবশ্যই এই জায়গায় এসে কিন্তু একবার ভিজিট করে যাও, ভালো লাগবে। পাহাড়ের কোলে মানে অপূর্ব একটা দৃশ্য, তার সাথে কালীমার আশীর্বাদ, আর তার সাথে শিব মন্দিরও আছে। তো এখানে তোমরা অবশ্যই ঘুরে যাও। এটা হলো সিমলার শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট। এটা সিমলার ম্যালে লিফট দিয়ে উঠে বাঁদিকেই পড়ে। আর এই শেরি পাঞ্জাবের পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে এটা হলো লোয়ার মার্কেট। এখানে জিনিসপত্র খুব সস্তায় পাওয়া যায়। আর আমরা দুপুরবেলা লাঞ্চ এই শেরি পাঞ্জাবেই করেছিলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল, ভিডিও দিইনি তার কারণ এত খিদে পেয়েছিল আর ভিডিও করার মুড ছিল না। সারাদিন ম্যাল রোডে ঘুরে, সিমলার ম্যাল রোডে ঘুরে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে রাত্রিবেলা আর তোমাদের দেখাতেও পারিনি যে কী খেলাম। তো যাই হোক, কালকে ম্যাল রোডে ঘোরার আগে আমরা দুপুরবেলা শেরি পাঞ্জাবে খেয়েছি, সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর তারপরে রাত্রিবেলা তো ডিনারটা আমরা যে হোটেলে আছি, হোটেল হিলডেন, সেখানেই খেয়েছি। ভেজ খাবার ছিল কিন্তু যথেষ্ট ভালো খাবার ছিল। আর আরেকটা ম্যাল রোডে আর কি ঘুরতে গিয়ে যেই আর কি অসুবিধা হয়েছে সেটা হলো এতটা হাঁটা, মানে আমরা তো এত হাঁটতে অভ্যস্ত নই আর ম্যাল রোডে কোনো গাড়ি চলে না। পুরো ম্যাল রোডটা যতটুকু যা যা দেখেছি, সে জ্যাকো মন্দির থেকে শুরু করে হোক, কালীবাড়ি টেম্পল কি চার্চ, পুরোটা কিন্তু হেঁটে হেঁটে কভার করতে হয়েছে। প্রায় 2-3 কিলোমিটার ওই পাহাড়ি রাস্তা, ঢালু রাস্তার মধ্যে কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে। তার জন্য একদম এনার্জি এক্সস্ট হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। কোনো যদি সিমলার ফার্স্ট ডে আমাদের যে ট্যুরের কোনো জিজ্ঞাসা যদি কিছু থাকে তাহলে অবশ্যই কিছুটা কমেন্ট করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তার কারণ সিমলা ট্যুরের পরবর্তী ভিডিওগুলো কিন্তু পরপর আসতে চলেছে। তো আর দেরি কিসের, ঠোকো সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।